আপনারা উপবাসের সময় অনেকেই সাবু খান, কিন্তু সাবু যদি একটু বেশি মাত্রায় ভেজানো হয়ে যায় তাহলে কি করেন? সেই সাবুটা সব সময় চিনি দিয়ে নুন দিয়ে এগুলো খেতে ভালো লাগে না, তাই সাবু যদি একটু থেকে থাকে তাহলে বিকালে একটা চটপটে অথচ মুখরোচক বাড়িতেই যেসব উপকরণ আছে সেসব দিয়েই চটপটে সুস্বাদু একটা সাবুর কাটলেট বানিয়ে অবশ্যই খেতে পারেন এবং অন্যকেও খাওয়াতে পারেন। তাহলে আমি কিভাবে সাবুর কাটলেট বানাচ্ছি চলুন আমার রান্নাঘরে। সাবু, বড় দানা যে সাবু, সেই সাবু আলু, সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করেই দেব, কেন বাচ্চারা খাবে, একটু হলুদ আর জিরে ধনে চন্দনি রোস্ট করা। আচ্ছা, এটা এখন মাখবো, তার আগে গ্যাসে আমি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, এতে একটু দিয়ে দেব সর্ষের তেল, তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। এই মণ্ডটার মধ্যে ধনে পাতা কুচি দিলেও ভালো লাগে। এটা আমি ভাজা ভাজা করে দেব। এর মধ্যে কুকারের রসুন দিয়ে দেব, দিয়ে একসঙ্গে এটা একটু ভাজা ভাজা মতো করব। কাঁচা পেঁয়াজ বা রসুন দিয়ে প্রথমে পুরটা বানালে তাতে একটা কাঁচা ভাব থেকে যায়, টেস্টি বেশি হয় না। এটা একটু ভালো করে ভেজে নিলে আরও টেস্ট বেড়ে যায়। এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে ঢেলে দেব। এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা, রোস্টেড মশলা এরকম কিনতে পাওয়া যায়। আপনারা বাড়িতেই জিরে ধনে তারপর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আপনারা দিয়ে দিতে পারেন। এই ভাজা মশলাটা আমার রেডিমেড কেনা, কিন্তু খুবই ভালো। এবার সমস্ত উপকরণ যেগুলো দিয়েছি সব দিয়ে ভালো করে মেখে নেব। বলের মতো ভাগ করে করে নিচ্ছি। সাবুটা আগের দিন রাত্রে ভালো করে ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে নেবেন, নিয়ে তারপরেই এই রেসিপিটা বানাবেন। সাবুতে জল থাকলে কিন্তু এই ডোটা নরম হয়ে যাবে, তাতে ভালো হবে না। ডিম নিয়ে নিয়েছি, তাতে এক চামচ ময়দা দেব, দিয়ে অল্প একটু সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, রোস্টেড জিরে ধনের গুঁড়ো দিয়ে সব একসাথে ভালো করে ফেটিয়ে নেব।
এতে অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। স্টিকি টাইপের হয়ে গেছে, সেই জন্য একটু জলও দিয়ে দিলাম। ফ্রাইং প্যানে তেল দিয়ে দেব। এই গোলাটা এর মধ্যে চুবিয়ে নেব। নিয়ে বেড ক্রিম নিয়ে নিয়েছি, তার মধ্যে এটা কোট করে দেব। এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়েছি, দেখছেন খুঁতি দিয়ে কচি শক্ত মতো হয়ে এসছে। এবার আস্তে আস্তে আমি এগুলো তুলে নেব একটা প্লেটে নিয়ে। কাসুন্দি সস বা টমেটো সস দিয়ে খেতে ভালো লাগে, টমেটো সস থেকে কাসুন্দি দিয়ে খেতে বেশি ভালো লাগে। ঘরে থাকা কম উপকরণে সুস্বাদু একটা টিফিন। শেপ দিয়েছি আর এগুলো গোল বানিয়েছি। এগুলো বানিয়ে আগে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন, ঠিক সন্ধ্যা হবে এটা ঝটপট ভেজে টিফিনের সাথে সবাইকে পরিবেশন করলেও সবাই খুশি হবে। দেখলেন কত সহজেই আমি বানিয়ে ফেললাম। আর এইভাবে আমি বাচ্চাদেরকে কিন্তু নিত্য নতুন খাবার করে আমি তাদের সারপ্রাইজ দিয়ে থাকি। আর আমার বানানো হয়ে গেছে, এটা ভীষণই গরম, তবুও আমি একটু টেস্ট করব। একটু ম্যাগি হট অ্যান্ড সুইট সস দিয়ে
অর্ঘ, তাহলে বন্ধুরা আমার টেস্টার কিন্তু এসে গেছে। এবার আমি এটা একটু টেস্ট করবে ও, ঠিক আছে। একটু খাও ওদিকে। তাহলে বন্ধুরা এইরকম ভাবে আপনারাও বানান, আমি চাই। আর বানিয়ে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।